সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য। আজকেও বিকেলে কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়েছে, হয়তো কোথাও ভারী বৃষ্টি হয়নি গতকালের মতো, কিন্তু আজকেও কিন্তু বেশিরভাগ জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল এবং হয়েছে। ফলে অস্বস্তিকর যে গরমটা ছিল কয়েকটা দিন সেটা কিন্তু অনেকটা কমে গেছে আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়। এবার চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ শনিবার কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল শনিবার সকাল থেকে আকাশ থাকবে একদম মেঘমুক্ত, যত বেলা বাড়বে ততই একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে। যদিও যে গরমটা গত তিন চার দিন আগে ছিল সে গরম হয়তো পড়বে না, কিন্তু তাও একটা অস্বস্তিকর গরম থাকবে দুপুরের দিকে। বিকেলের দিকে কিন্তু কালকে সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা একদমই নেই, বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও কালকে কালবৈশাখীর সম্ভাবনা আছে। যদিও কলকাতা সংলগ্ন এলাকাতে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই চারটে জেলাতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে কালকে বিকেলের দিকে, যতটা বৃষ্টির সম্ভাবনা কম আছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাতে হয়তো বৃষ্টি হবে কিন্তু সেটা বিক্ষিপ্ত হবে। আজকে বা গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে গোটা চারিদিকেই সেরকম বৃষ্টির কিন্তু সম্ভাবনা কালকে এখনও পর্যন্ত নেই। যদি হঠাৎ করে কোনো আবহাওয়ার পরিবর্তন হয় সেটা অবশ্যই আমি ফেসবুকের মাধ্যমে জানাবো, তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি কালকে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। কাল শনিবারের পরে এরপরে কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। রবিবার থেকে কিন্তু আস্তে আস্তে আবার আবহাওয়ার পরিবর্তন শুরু করবে, রবিবার থেকে আস্তে আস্তে গরমের সম্ভাবনা বাড়তে শুরু করবে, বৃষ্টির পরিমাণ ততটাই কমতে শুরু করবে। শুধু রবিবার দিন তাপমাত্রা হয়তো খুব একটা বাড়বে না, 40 ডিগ্রি কাছাকাছি থাকবে। যদিও পরে সপ্তাহে বুধবার বৃহস্পতিবারের পর থেকে আবার অসম্ভব গরম পড়তে চলেছে আমাদের পুরো দক্ষিণবঙ্গ জুড়ে, কারণ আমাদের পার্শ্ববর্তী এলাকায় চারটে জেলাতে কিন্তু আরও তাপপ্রবাহের সম্ভাবনা শুরু হবে বুধবার বা বৃহস্পতিবার থেকে, কারণ তাপমাত্রা আরও পৌঁছে যাবে প্রায় 43-44 ডিগ্রি কাছাকাছি। বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটুও নেই আগামী সপ্তাহে পুরো সপ্তাহ জুড়েই, শুধু আমাদের এখানে নয়, আমাদের যে চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের সহিত যেমন গরমের আবহাওয়া বা লু বইতে শুরু করবে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হবে, কলকাতাও কিন্তু তার একটু হলেও প্রভাব পড়বে, কারণ কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে আরও 40 ডিগ্রির উপরে। কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে পরের সপ্তাহে বৃহস্পতিবার বা শুক্রবার দিন প্রায় 41 ডিগ্রির কাছাকাছি। ফলে এটুকু বলতে পারি যেটুকু যেরকম একটা নাতিশীতোষ্ণ পরিবেশ চলছিল বা একটা ঠান্ডা পরিবেশ চলছিল সেই পরিবেশের সম্ভাবনা কিন্তু আর কয়েকটা দিন, পরের সপ্তাহে বুধবার বৃহস্পতিবার পর থেকে অসম্ভব গরম পড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে আবারও সে একটা অস্বস্তিকর দিন, আবারও সে অস্বস্তিকর একটা জীবন ফিরে আসবে আমাদের কাছে। আজকের মধ্যে চললাম, কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে। সবাইকে শুভরাত্রি।